24 সেপ্টেম্বর 2021 তারিখে সীতারাম সাহানী ওনার গাড়িটি আগরতলা চন্দ্রপুর আইএসপিটি সংলগ্ন গ্যারেজে নিয়ে আসলে সেখান থেকে ট্রায়ালের নাম করে জনক বাপটুতে গাড়িটি নিয়ে যায়। কিন্তু আর ফিরে না আসায় শেষ পর্যন্ত সীতারাম সাহানী আগরতলা পূর্ব থানায় ওই বিষয়ে একটি মামলা দাখিল করেন বলে জানান তিনি। তিনি এমনটাও জানান যে বিগত 3 মাস যাবৎ তিনি গাড়ির খোঁজে বারবার থানায় আসছিলেন, কিন্তু বৃহস্পতিবার এই TR01N0658 নম্বরের গাড়িটি নিয়ে জনক প্রণব পোদ্দার বাবা প্রভাস পোদ্দার বাড়ি আগরতলা সূর্য চৌমুহনী খোসবাগান এলাকায় আগরতলা চন্দ্রপুর আইএসপিটি সংলগ্ন গ্যারেজে কাজ করাতে গেলে গাড়িটি সীতারাম সাহানী পিতা উপেন্দ্র সাহানী বাড়ির চূড়াই বাড়ি ওনার নজরে পড়লে তিনি সঙ্গে সঙ্গে আগরতলা পূর্ব থানায় খবর দেন। তিনি এমনটাও জানান এই সময়ের মধ্যে এই গাড়ির 3 বার মালিকানা পরিবর্তন হয়েছে। 24/9/2021 আইএসবিটির বাইরের থেকে গাড়িটা লইয়া গেছে, যে ট্রাইলে নিছে হে তো আর তারে আমরা খুঁজতে খুঁজতে আর পাইছি না, ঠিক আছে। এরপরে আমার গাড়ি, আমার নামের গাড়ি আরেকজনের নামে ওনারশিপ চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। এরপরে একজনের নাম থেকে ধীরে ধীরে আরেকজনের নামে, আরেকজনের নামে, মানে অলরেডি 3টা ওনারশিপ চেঞ্জ হয়েছে এই গাড়ি গাড়ি নিয়ে। এখন মোটামুটি আজকে 3 মাস থেকে আমরা খুঁজতে আছি, এই আজকে গাড়িটা পাইলাম আমরা। যেখান থেকে গাড়ি চুরি হয়েছিলো এখানে হয়েছিলো কাজে, ওই কাজের এখানে আমরা গাড়িটা পাইছি, পাওয়ারমেন্টে আটকাইছি আমরা গাড়িটা। আমার অরিজিনাল কাগজ গাড়ির ভিতরে আসলো, আমার ইন্স্যুরেন্স থেকে একদম ওই আমার যে রেজিস্ট্রেশন ড্রাইভিং লাইসেন্সও আসলো, হ্যাঁ, এভিডেবিট সব কাগজ আমার যাবতীয় এটার মধ্যে আসলো, সব কাগজ আমার লেগে গেছে। আচ্ছা কোন জায়গা থেকে ধরে আনছে? এটা ওই চন্দ্রপুর আইএসবিটির এদিকে একটা গ্যারেজ আছে, ওই ইয়েতে ফ্ল্যাটে এখানে গাড়ির কাগজ কাজ করাইতে আসছিলো, তখনই গাড়িটা দেখে নাম্বারটা দেখে আমি চিনছি, চিনতে আমার আটকাইছি গাড়িটা। এই দেখেন না গাড়ির ইয়েটা, এটি আসলো আইনি নাম্বার। এখন কোন জায়গাতে নিয়ে আসছো? এটা ওই থানাতে 7 তারিখ লিয়ে আইছে, আমি থানাতে জানাইছি, তারাই লিয়ে আইছে। প্রত্যেকদিন অনুমন্ত আইতেছে আমি। প্রণব পোদ্দার জানান এই TR01N0658 নম্বরের স্করপিও গাড়িটি তিনি আরেকজনের কাছ থেকে কিনেছেন। আমি তো আরেকজন কিনেছি, আমি তো এই বাবাই করে একজন আছে তাদের থেকে কিনেছি। বাবা ভালো নাম? তোমার নাম কি? আমার নাম প্রণব। প্রণব কি? প্রণব পোদ্দার। প্রণব পোদ্দার বাড়ি কোন জায়গা? আগরতলা। আগরতলা কোন জায়গা? এই অবস্থায় দেখার বিষয় এই গাড়ি কেনা বেচা নিয়ে যে তথ্য সামনে আসছে তা কিভাবে তদন্তক্রমে সমাধান করা হয়, পাশাপাশি এই দিকটিও দেখার বিষয়। এইভাবে গাড়ি কেনা বেচা নিয়ে যে চিত্র সামনে আসছে, এই জায়গায় কি কোনো ধরনের গাড়ি পাচারকারী চক্র কিংবা অসাধু চক্র সক্রিয় রয়েছে কিনা, সব দিক সঠিক পুলিশি তদন্তেই বেরিয়ে আসবে বলে বিভিন্ন মহলের ধারণা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।